আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে আমি জানাচ্ছি অভিনন্দন। কেমন আছেন আপনারা? সুস্থতায় আছেন? এমনি তো সব কিছু ঠিকই আছে, কিন্তু কিছু কিছু জিনিসের অভাব এখনো রয়ে গেছে। কি যে করি, বাচ্চাদের পড়াশোনা আছে, ছেলে মেয়ের বিবাহ আছে, ঘর সংসার চালাতে হবে, ব্যবসা করতে হবে, কোনো টাকা পয়সায় নেই, প্রত্যেকটা কাজের জন্য টাকার দরকার। আমরা যদি দেখি, এই পৃথিবীতে টাকার অভাবে অনেক পরিবারে অনেক রকমের অশান্তি চলতে থাকে। আমরা এখন দেখব রোমীয় 10:12 কি লেখা আছে। সে একই প্রভু, সকলের প্রভু, এবং যতজন তাকে ডাকে তাদের সকলকে তিনি পর্যাপ্ত আশীর্বাদ করেন। আমাদের সদাপ্রভু ঈশ্বরকে দেখুন, কত ধনী ঈশ্বর। উনি বলছেন, যত সোনা রূপা আছে সবই আমার। এই পৃথিবীতে যত সোনা রূপা ধন সম্পদ আছে সব কিছু ঈশ্বরের। সব কিছুর মালিক হচ্ছেন ঈশ্বর, তার মানে উনি সবচেয়ে বড় ধনী। অনেক মানুষকে দেখে আমরা বলি, এই ব্যক্তিটা কত ধনী, তার কাছে কত টাকা পয়সা ধন সম্পদ আছে, তার কাছে তো কোনো অভাব নেই, জায়গা জমি সম্পত্তি সবই এর কাছে আছে। হতে পারে সেই ব্যক্তির কাছে বড় একটা হাওয়ায় জাহাজও থাকতে পারে, বা জলের জাহাজও থাকতে পারে, অনেক ধন সম্পত্তি থাকতে পারে। সেই মানুষটা পৃথিবীর সবচেয়ে বড় ধনী ব্যক্তিও হতে পারে। সেই ব্যক্তি যতই ধনী হোক না, কিন্তু এই সারা পৃথিবীর আসল মালিক কে জানেন? তিনি হচ্ছেন আমাদের ঈশ্বর। উনি এই পৃথিবীর সৃষ্টিকর্তা, সব কিছু উনারই। একটা দেশ আছে নাম ব্রুনেই, ওখানে সিঙ্গাপুর থেকে যাওয়া যায়। ওখানকার রাজা হচ্ছে সবচেয়ে ধনী ব্যক্তি। উনার কাছে অনেকগুলি গাড়ি আছে আর অনেক ধন সম্পদও আছে। পুরাটা দেশ তার নিজের। এই পৃথিবীর সবচেয়ে বেশি যতগুলি ধনী ব্যক্তি আছে তাদের মধ্যে সেও একজন, কারণ পুরো দেশটাই তার। তার কাছে এত ধন সম্পত্তি আছে, আর তার কাছে অনেকগুলি গাড়িও আছে, একদম গুনাই যায় না, একসাথে সবগুলি গাড়ি দাঁড় করানো থাকে। এই পৃথিবীর একজন রাজার যদি এত সম্পত্তি হতে পারে, তাহলে ভাবুন যে ঈশ্বর এই পৃথিবীকে সৃষ্টি করেছে, উনার কত ধন সম্পত্তি। উনি হচ্ছেন সবচেয়ে বড়, সবচেয়ে ধনী রাজা, কারণ এই পৃথিবীকে সৃষ্টি উনি করেছেন। আমাদের ঈশ্বর হচ্ছেন রাজা, উনি হচ্ছেন সবচেয়ে ধনী, উনার কোনো কিছুর অভাব নেই। আজকে যদি আপনার বাবা সবচেয়ে বড় ধনী ব্যক্তি হয়, আপনার তো কোনো কিছুরই অভাব থাকবে না। আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বর সবচেয়ে বড় ধনী ব্যক্তি, আর উনি হচ্ছেন আমাদের পিতা, তাই আমাদের কোনো অভাব নেই। আমরা তো সেবা কাজ করছি, অনেকে আমাদেরকে এই প্রশ্ন করে, আপনারা যে এত বড় সেবা কাজ চালাচ্ছেন, কিভাবে টাকা আসছে? কোনো বিদেশ থেকে কি কোনো টাকা আসে? আমি বলি, বিদেশ থেকে কিছু টাকাই আসে না। প্রথম থেকে আমাদের সিদ্ধান্ত, বিদেশ থেকে কোনো টাকাই নেব না, কারণ আমাদের ঈশ্বর হচ্ছেন সবচেয়ে ধনী রাজা। এই ছোট্ট বিশ্বাসেই যথেষ্ট, কারণ উনি আমার সকল প্রয়োজন মিটিয়ে দিতে পারেন। এখন বিশ্বাস করা আর আরাধনা করা দুটো কিন্তু আলাদা জিনিস, কারণ আমরা জানি শয়তানও ঈশ্বরের উপর বিশ্বাস করে। কিন্তু প্রশ্নটা হলো, সে আসলে কি ঈশ্বর সদাপ্রভুর আরাধনা করে? আমরা যদি ঈশ্বরের আরাধনা করি, তবে উনি খুশি হন। আমি প্রতিদিন ভোর সকালবেলা উঠি আর তারপর বিছানার সামনে হাঁটু গেড়ে ঈশ্বরের আরাধনা আমি নিয়মিতভাবে করি। আপনিও প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে উঠে নিয়মিতভাবে প্রভুর আরাধনা করুন আর ওনার স্তুতি করুন। আপনি হয়তো বলছেন, আমি তো প্রশংসার গীত গাইতে পারি না। কোনো সমস্যা নেই, আপনি ঈশ্বরের প্রশংসা মুখে উচ্চারণ করতে পারেন। উনি সর্বশক্তিমান, আর উনি হচ্ছেন প্রত্যেকটা জিনিসের সৃষ্টিকর্তা, উনি হচ্ছেন পালনকর্তা, আর উনি হচ্ছেন উদ্ধারকর্তা। ঈশ্বরে আমাদের সামলে রাখেন, ঈশ্বরে সব কিছু সামলান, ঈশ্বরে সব কিছু রক্ষা করেন। ঈশ্বরের নামকে আমাদের উঁচু করতে হবে, ওনার নামের প্রশংসা করতে হবে। আপনি নিজের জীবনে যত বেশি ঈশ্বরের প্রশংসা করেন, ততই বেশি ঈশ্বর আপনার প্রতি প্রসন্ন হবে, আর তখন উনি বলবেন, আমার সন্তান তুমি কি চাও আমি দেব, আমার ছেলের পড়াশোনা আর আমার মেয়ের বিবাহ এটা সম্পন্ন করার জন্য টাকা দরকার। ঈশ্বর বলবেন, শুধু এতটুকুই দরকার? আমি তোমায় দেব।
আশ্চর্য কাজের জন্য আপনার ঈশ্বরের কাছে চাইতে হবে। বলুন, হে প্রভু, আমার জীবনে আশ্চর্য কর্ম দরকার। ঈশ্বরের কাছ থেকে আশ্চর্য কাজ বা আশীর্বাদ পাওয়াটা খুবই সহজ, শুধু চাইতে হবে। আমার এত বড় টাকা দেনা রয়েছে, আমি যে কি করব, ঈশ্বরের জন্য এই কাজটা কত সহজ। আপনার সকল দেনাকে ঈশ্বর এক মিনিটে শেষ করতে পারে। আসল কথা হচ্ছে, আমরা ঠিকভাবে চাই না, চাইতে জানি না, তাই আমাদের প্রার্থনার উত্তর হয় না। অনেক সময় আমরা ঠিকভাবে চাইতে পারিনি, অনেক সময় প্রার্থনা ঠিকভাবে হয়নি। ঈশ্বরের কাছে কিভাবে যেতে হবে, কি বাক্য দিয়ে প্রার্থনা করতে হবে, কিভাবে প্রার্থনা করতে হবে, এই সব জিনিস আমরা জানি না। এই জন্যই আমরা কোনো রকম আশীর্বাদ পাই না, কারণটা আমরা ঠিকভাবে করি না। এই জন্য আজকে ঈশ্বর আপনাকে বলছে, তুমি সঠিকভাবে আমার কাছে আসো আর এসে আমার থেকে তুমি চাও, আমি তোমার সকল অভাব পূর্ণ করে দেব। আমাদের ঈশ্বর সর্বদা চান যাতে আমাদের সকল অভাবকে উনি মিটিয়ে দিতে পারেন। আমাদের সকল দরিদ্রতাকে দূর করার জন্য প্রভু যীশু ক্রুশের উপর মারা গেছে, আমাদের জন্য উনি দরিদ্র হয়েছেন। আমাদের জীবনের দরিদ্রতা দূর করতে উনি ক্রুশের যন্ত্রণা সহ্য করলেন। এই জন্য চলুন বিশ্বাস নিয়ে আমরা প্রার্থনা করি। হে প্রভু, আমাদের জীবনের সকল অভাব আজকে আপনি মিটিয়ে দিন। হে প্রভু, আমার দুর্বলতা আপনি দূর করে দিন। আমাদের জীবনের সকল অভাব আর দরিদ্রতা মিটিয়ে দেওয়ার জন্য আপনি ক্রুশের উপর মারা গিয়েছেন। আজকে আমরা মনে বিশ্বাস নিয়ে এসেছি যে আপনি সকল অভাবকে আমাদের জীবন থেকে দূর করবেন, আর সেটা প্রভু যীশু খ্রিস্টের নামে আপনি করবেন। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম। আমেন, আমেন।